গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে হিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করবো, যেটা হচ্ছে চালুক্য ডাইনাস্টি। দেখো, এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করলে তোমরা দেখতে পারবে। তো মোটামুটি যা যা প্রশ্ন আসে সব কটা আমি এখানে কভার করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, তারপর বিক্রমাদিত্য, জয়সিংহ, এগুলো নামগুলো নিশ্চয়ই শুনেছো। তো সেইগুলো কিন্তু আমাদের পড়ছে এই চালুক্য বংশের মধ্যে, এবং এগুলো আজকে আমরা কভার করবো। যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সব কটা দেখবো, তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমাদের মার্চ মাসের শিডিউল, তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রত্যেকদিন 6টার সময় স্ট্যাটিক জিকে, 7টার সময় লাইফ ম্যাথের ক্লাস, এবং 8টার সময় চ্যাপ্টার ওয়াইজ এই জেনারেল স্টাডিজের ক্লাসগুলো হচ্ছে। আর ইম্পর্টেন্ট যে পিডিএফ, ধরো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক 2020 উইথ ডিটেলস, এবং 39 তোমাদের কারেন্ট জিকে টপিক, আর এখানে 169 কারেন্ট জিকে টপিক উইথ ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, সেগুলো আমাদের রয়েছে যে আলটিমেট জেনারেল নলেজ 2020-তে। এবং প্রত্যেক মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা একটু গিয়ে ওখানে চেক করে নাও। আর এইগুলোরও যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হচ্ছে বা স্ট্যাটিক জিকে ম্যাথের ক্লাস, সব কটার প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো চেক করে নিতে পারো, ঠিক আছে? ওখান থেকে দেখে নেবে। তো চালুক্য বংশ হচ্ছে বহিরাগত গুজ্জর বা চাপদের বংশধর। দেখো, চালুক্যরা ছিলেন বহিরাগত গুজ্জর বা চাপদের বংশধর, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এখানটা আমাদের ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি। আর বিলহনের দেখো বিক্রমাঙ্কদেব চরিত, এটা কার লেখা? বিক্রমাঙ্কদেব চরিত, এটা লেখা আমাদের বিলহনের লেখা। এবার এই বিক্রমাঙ্কদেব চরিত থেকে আমরা জানতে পেরেছি যে চালুক্যদের আদি বাসভূমি কোথায় ছিল? অযোধ্যায়, ঠিক আছে? এইটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, চালুক্যদের আদি বাসভূমি আমাদের অযোধ্যায় ছিল, সেটা আমরা জানতে পেরেছি বিক্রমাঙ্কদেব চরিত বীরহনে। নেক্সট পয়েন্ট আমাদের চলে আসবে জয়সিংহ। অর্থাৎ দেখো, জয়সিংহের আমরা যদি মানে চালুক্য বংশের আমরা যদি প্রথম এবং প্রধান শাসক দেখি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে জয়সিংহ। জয়সিংহ হচ্ছে আমাদের চালুক্য বংশের প্রথম প্রধান শাসক, ঠিক আছে? এরপরে আমি আসছি তোমাদের, আসলে মেনলি যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় চালুক্য বংশের, সেক্ষেত্রে প্রথম পুলকেশী হয়ে যাবে, অর্থাৎ স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কিন্তু প্রথম পুলকেশী, সেটা আমি আসছি এরপরে। কিন্তু আমাদের প্রথম প্রধান শাসক যদি আমাদের বলা হয় চালুক্য বংশের, সেক্ষেত্রে জয়সিংহ হয়ে যাবে। এই জায়গাটা যেন কনফিউজড না হয়, মানে কনফিউশন যেন না হয়, জায়গাটা ঠিক করে নোট করে নাও। ইনি বিজাপুর জেলার বাতাপি নামক অঞ্চলে রাজ্য স্থাপন করেন। দেখো, আমাদের যদি চালুক্য বংশের রাজধানী জিজ্ঞাসা করা হয়, তাহলে বাদামি বা বাদামি নগর, বাদামি নগরী, এইগুলো কিন্তু বলতে হবে, ঠিক আছে? বাদামি নগরী বা বাদামি, এগুলো হচ্ছে আমাদের কি হয়ে যাবে, তোমার হচ্ছে চালুক্য বংশের রাজধানী, বা তোমাদের যদি কোথাও অপশনে পাও বাতাপি, এই জায়গাটা ভালো করে মনে রাখো। বাতাপিদের একটা রাজকীয় প্রতীক ছিল, যেটা হচ্ছে বরাহ বা শূকর। বরাহ বা শূকর, এটা হচ্ছে বাতাপিদের রাজকীয় প্রতীক, বরাহ বা শূকর। এবং জয়সিংহ কি কি উপাধি নিয়েছিল? জয়সিংহ উপাধি নিয়েছিল বল্ল, কেন্দ্র, এই উপাধিগুলো কিন্তু নিয়েছিল কে? জয়সিংহ। নেক্সট আমরা চলে যাব এবারে প্রথম পুলকেশী। এই জয়সিংহর পরে এলো কে? প্রথম পুলকেশী চালুক্য বংশের ক্ষেত্রে। এবং এই প্রথম পুলকেশী এসে কিন্তু স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমরা প্রথম রাজা যদি দেখি চালুক্য বংশের, তাহলে আমাদের কে হয়ে যাবে? প্রথম রাজা জয়সিংহ। প্রথম রাজা আমাদের কে? জয়সিংহ, প্রথম এবং প্রধান শাসক চালুক্য বংশের জয়সিংহ, ফার্স্ট। কিন্তু স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা আমাদের যদি বলা হয়, তাহলে হয়ে যাবে এই প্রথম পুলকেশী। এই দুটো জায়গা কনফিউশন না হয় ভালো করে ঠিক করে নাও। পুলকেশী শব্দের অর্থ হচ্ছে সিংহের মতো কেশর বা চুল। আমরা জানি সিংহের কেশর থাকে, তো সিংহের মতো কেশর বা চুল, এটা হচ্ছে পুলকেশী শব্দের অর্থ। থার্ড পয়েন্ট কি আছে? প্রথম পুলকেশীর রাজত্বকাল আমাদের 543 থেকে 566 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। 563 থেকে 543 থেকে 566 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল আমাদের প্রথম পুলকেশীর রাজত্বকাল। এবারে প্রথম পুলকেশীর উপাধি কি কি ছিল? সত্যাশ্রয়, রণবিক্রম, শ্রী, পৃথিবী, বল্লব আর শ্রীবল্লব, এগুলো কিন্তু প্রথম পুলকেশীর উপাধি ছিল। দ্বিতীয় পুলকেশী এবার আসছে। দ্বিতীয় পুলকেশীটা আমাদের যেহেতু সর্বশ্রেষ্ঠ রাজা চালুক্য বংশের, সেজন্য দ্বিতীয় পুলকেশীটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের এটা দেখতে হবে। দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি জানলাম? চালুক্য বংশের প্রথম এবং প্রধান শাসক হচ্ছে জয়সিংহ, চালুক্য বংশের
স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাচ্ছে কে আমাদের প্রথম পুলকেশী, আর চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হয়েছেন কে দ্বিতীয় পুলকেশী। এবার এই দ্বিতীয় পুলকেশী বল্লভ, পৃথিবী বল্লভ, পরমেশ্বর, পরভাগবত এই উপাধিগুলো নিয়েছিল। মোটামুটি প্রথম এবং দ্বিতীয় পুলকেশীর উপাধিগুলো খুব একটা আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় না। এবার দেখো, দ্বিতীয় পুলকেশীর 610 থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। 610 থেকে 642 খ্রিস্টপূর্বাব্দ মানে খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এই দ্বিতীয় পুলকেশী, এবং দক্ষিণ ভারতের এক বিশাল সাম্রাজ্য ইনি স্থাপন করেছিলেন দ্বিতীয় পুলকেশী। সেই জন্যই ইনি সর্বশ্রেষ্ঠ রাজা চালুক্য বংশের। এটার জন্য এনাকে কিন্তু সকল দক্ষিণ পথনাথ বলা হয়, সকল দক্ষিণ পথনাথ। দেখো আমরা সকল সকলোত্তর পথনাথ কাকে দেখেছিলাম আগের ক্লাসে? দেখেছি সকলোত্তর পথনাথ, এটা আমরা পুষ্যপুতি বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনকে দেখেছি। হর্ষবর্ধন এনাকে বলা হতো সকলোত্তর পথনাথ। ইনি আসলে উত্তর দিকের বেশ কিছু রাজ্য মানে বেশ কিছু জায়গা জিতে আর কি বড় একটা সাম্রাজ্য বিস্তার করেছিলেন, তার জন্য এনাকে সকলোত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে। কিন্তু এই দ্বিতীয় পুলকেশী আবার দক্ষিণ দিকের একটা বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন, সেই জন্য দ্বিতীয় পুলকেশীকে কিন্তু আমাদের সকল দক্ষিণ পথনাথ। ঠিক আছে, দ্বিতীয়র দ থেকে দক্ষিণ পথনাথ দ, এবং এখানে হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ। ক্লিয়ার? দ্বিতীয় পুলকেশীর সভাকবিকে রবিকীর্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় পুলকেশীর সভাকবি হচ্ছেন রবিকীর্তি, যিনি 634 খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টাব্দে আইহোল প্রশস্তি লিখেছিলেন। আইহোল প্রশস্তি, তোমরা আমাকে কমেন্ট বক্সে দুটো জিনিস আজকে জানাবে। নাম্বার ওয়ান, আইহোল প্রশস্তিতে কোন রাজার কথা বর্ণনা করা আছে, কোন রাজার কথা বর্ণনা করা রয়েছে, বর্ণনা করা রয়েছে এই আইহোল প্রশস্তিতে? এইটা আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করবে। আর একটা প্রশ্ন এরপরে বলছি। দ্বিতীয় পুলকেশীর সময়কালে হিউয়েন সাং মহারাষ্ট্র পরিভ্রমণ করেছিল। দেখো হিউয়েন সাং কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন, এটা আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়, ভালো করে শুনে নাও। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন এবং আমাদের মহারাষ্ট্র পরিভ্রমণ করেছিলেন হর্ষবর্ধনের পরে দ্বিতীয় পুলকেশী। তো হিউয়েন সাং মহারাষ্ট্র পরিভ্রমণ করেছিলেন এই দ্বিতীয় পুলকেশী যখন ছিল, তখন তখন ইনি মহারাষ্ট্রে ছিলেন, হিউয়েন সাং, চীনা পরিব্রাজক। কিন্তু হিউয়েন সাং যদি আমাদের প্রশ্নতে জিজ্ঞাসা করা হয়, আমরা কিন্তু হর্ষবর্ধন বলবো, হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং কিন্তু ভারতবর্ষে এসেছিল। এবার দেখো, পল্লবরাজ নরসিংহ বর্মন বাতাপি যুদ্ধে দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিল। তাহলে পল্লবদের সাথে দেখো চালুক্যদের যুদ্ধ হয়েছিল, কিসের যুদ্ধ? বাতাপি যুদ্ধ, এবং সেখানে দ্বিতীয় পুলকেশী পরাজিত হয়েছিল। কে পরাজিত করেছিল? নরসিংহ বর্মন। নরসিংহ বর্মনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, পল্লব বংশ, ওটা আমরা যাব। এবারে এটাকে পরাজিত করে দ্বিতীয় পুলকেশীকে একদম মানে মেরে ফেলেছিল, হত্যা করেছিল। তারপর বাতাপি কোন উপাধি নিয়েছিল আমাদের নরসিংহ বর্মন, সেগুলো আমরা চালুক্য বংশতে আরো ভালো করে পড়বো। এরপরে আমাদের চলে আসবে কে, প্রথম বিক্রমাদিত্য। দেখো 655 খ্রিস্টাব্দে এই প্রথম বিক্রমাদিত্য সিংহাসনে বসেছিল, প্রথম বিক্রমাদিত্য। আর পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন যার কথা বলছিলাম, দ্বিতীয় মহেন্দ্র বর্মন এবং প্রথম পরমেশ্বর বর্মনকে পরাস্ত করেছিলেন ইনি। প্রথম বিক্রমাদিত্য এসে কি করলো, ওই প্রথম নরসিংহ বর্মনকে, দ্বিতীয় মহেন্দ্র বর্মনকে, প্রথম পরমেশ্বর কে, এদেরকে পরাস্ত করলো, হারালো। হারিয়ে কি দখল করলো? কাঞ্চিটা দখল করে নিল। প্রথম বিক্রমাদিত্যের গুরুর নাম কি ছিল সেটা আমাদের একটু দেখে রাখতে হবে। মেধাচার্য ছিল আমাদের কি প্রথম বিক্রমাদিত্যের গুরুর নাম, এবং তার উপাধি ছিল রণরসিক, অনবারিত, রাজমল্ল, ঠিক আছে, শিবভক্ত, এগুলো ছিল আমাদের তার উপাধি প্রথম বিক্রমাদিত্যের। প্রথম বিক্রমাদিত্যকে কাঞ্চিপতি বা তরাইরাজ বলা হতো, কেননা আমরা দেখেছি এখানে কান্তি দখল করেছিলেন ইনি, প্রথম নরসিংহ বর্মনকে, দ্বিতীয় মহেন্দ্র বর্মনকে আর প্রথম পরমেশ্বর বর্মনকে পরাস্ত করে। তাহলে এক্ষেত্রে সেই জন্য এনাকে কাঞ্চিপতি বা তরাই রাজটা বলা হতো। ঠিক আছে, চলো নেক্সট আমাদের চলে আসবে দ্বিতীয় বিক্রমাদিত্য। দেখো এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। দ্বিতীয় বিক্রমাদিত্য সিংহাসনে বসেছিল 733 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিক্রমাদিত্যের ভাই ছিল কে? ভীম। ভীম ছিলেন পরবর্তী চালুক্যদের পূর্বপুরুষ, পরবর্তী যারা চালুক্য তাদের পূর্বপুরুষ এই ভীম। ঠিক আছে, ভীমের ছেলেপুলেরা হচ্ছে পরবর্তী চালুক্য। দ্বিতীয় বিক্রমাদিত্যের রানী, এই জায়গাটা ভালো করে একটু দেখে নাও, দ্বিতীয় বিক্রমাদিত্যের রানী লোক মহাদেবী। কি নাম বললাম? লোক মহাদেবী। বিক্রমাদিত্যের একটা রানী ছিল লোক মহাদেবী, আর একটা রানী ছিল হচ্ছে ত্রিলোক মহাদেবী। ঠিক আছে, একটা কি বললাম, লোক মহাদেবী আর ত্রিলোক মহাদেবী।
লোক মহাদেবী লোকেশ্বর মন্দিরটা তৈরি করেছিল, যেটার নাম পরবর্তীকালে এখন আমরা জানি বিরূপাক্ষ মন্দির। তোমরা আমাকে কমেন্ট বক্সে হোমওয়ার্কে, এটা তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, যে বিরূপাক্ষ মন্দিরটা কোথায় রয়েছে, এর এক্স্যাক্ট লোকেশনটা তোমরা আমাকে জানাও। বিরূপাক্ষ মন্দির কোথায় রয়েছে, এটা তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে, ঠিক আছে, রাজ্যটার নামটা লিখে দাও। দ্বিতীয় বিক্রমাদিত্যের উপাধি ছিল ত্রিভুবনাচার্য, এটা একটু দেখে নাও, এটা দুটো একটা জায়গায় এসেছিল। এবং দ্বিতীয় রানী ত্রিলোক মহাদেবী ছিল, এবং ত্রিলোক মহাদেবী এই ত্রিলোকেশ্বর মন্দিরটা করেছিল, ঠিক আছে, এটা তোমাদের থার্ড হোমওয়ার্ক। এইগুলো আমি তোমাদের নেক্সট দিন বলে দেবো, এটা কোথায় রয়েছে। কি কি তোমাদের প্রশ্ন, প্রশ্ন হচ্ছে রবিকীর্তির লেখা আমাদের যে, এইখানে বিরূপাক্ষ মন্দির কোথায় রয়েছে, ত্রিলোকেশ্বর মন্দির কোথায় রয়েছে, আর আইহোল প্রশস্তিতে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে, এই তিনটে তোমাদের আজকে হোমওয়ার্ক, তোমরা আমাকে আজকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। নেক্সট পয়েন্টে আমরা চলে যাব, অন্যান্য যে চালুক্য বংশগুলো ছিল সেখান থেকে বেশ কিছু জিনিস জাস্ট আমরা এটা করে এরপরে এমসিকিউ গুলো করবো। প্রথম পুলকেশীর পুত্র ছিল হচ্ছে কীর্তিবর্মন। কীর্তিবর্মন মুক্তেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন, মুক্তেশ্বর মন্দির, এটা অতটা ইম্পর্টেন্ট না, তবু জাস্ট দেখে রাখো। কীর্তিবর্মনের উপাধি ছিল পুররাগ পরাক্র, কি বললাম, পুররাগ পরাক্র। কীর্তিবর্মনের মৃত্যুর পর তার ভাই মঙ্গলেশ সিংহাসনে বসে, আর মঙ্গলেশের উপাধি ছিল মঙ্গলরাজ, আর প্রথম বিক্রমাদিত্য আবার বিনয়াদিত্য সিংহাসনে বসে। আচ্ছা, এই জায়গাটাতে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, আমাদের যদি চালুক্য বংশের শেষ রাজা বলা হয়, শেষ রাজা যদি বলা হয়, তাহলে তোমরা লিখবে হচ্ছে কীর্তিবর্মন দুই বা দ্বিতীয় কীর্তিবর্মন, কি বললাম, দ্বিতীয় কীর্তিবর্মন বা কীর্তিবর্মন, কীর্তিবর্মন দুই, এটা হচ্ছে আমাদের শেষ রাজা অফ চালুক্য বংশ, ঠিক আছে। চলো এবার কিছু এমসিকিউ ইউজ করে নিই, দেখি চালুক্য বংশের প্রথম শাসক তাহলে কে হয়ে যাবে, চালুক্য বংশের প্রথম শাসক আমাদের হয়ে যাবে জয়সিংহ। প্রথম শাসকের কথা বলা হয়েছে, স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কে আসবে, প্রথম পুলকেশী, নয়তো জয়সিংহ হচ্ছে প্রথম শাসক, প্রথম এবং প্রধান শাসক। চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন, এই জাস্ট আমি আলোচনা করেছি, কোনটা হবে, দ্বিতীয় কীর্তিবর্মন কিন্তু চালুক্য বংশের শেষ রাজা ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, আইহোল প্রশস্তি কার লেখা, আইহোল প্রশস্তি তাহলে আমাদের কাদের লেখা হবে, দ্বিতীয় পুলকেশী, তাই না, দ্বিতীয় পুলকেশী সভাকবি রবিকীর্তির লেখা হচ্ছে আমাদের কি, আইহোল প্রশস্তি। নেক্সট পয়েন্ট, ত্রিভুবনাচার্য কার উপাধি ছিল, ত্রিভুবনাচার্য, সরি ত্রিভুবনাচার্য, ত্রিভুবনাচার্য আমাদের উপাধি ছিল হচ্ছে দ্বিতীয় বিক্রমাদিত্যের, তাই তো। নেক্সট দেখো, চালুক্য বংশের রাজধানী, চালুক্য বংশের রাজধানী কোথায় হয়ে যাবে, বাদামি নগরী বা বাদামি, এটা আমাদের হচ্ছে চালুক্য বংশের রাজধানী। নেক্সট, চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে, চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, দেখো এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, দ্বিতীয় পুলকেশী, তাই তো, দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। নেক্সট হচ্ছে বিরূপাক্ষ মন্দির, বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করে, কোথায় আছে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, কিন্তু আমি বহুবার বলেছি তোমাদের, এটা দেখো এক্ষেত্রে আমাদের লোক মহাদেবী, বিরূপাক্ষ মন্দির দ্বিতীয় বিক্রমাদিত্যের আমলে হয়েছিল, লোক মহাদেবী নির্মাণ করেছিলেন। ত্রিলোকেশ্বর মন্দির, এটাও দ্বিতীয় বিক্রমাদিত্যের আমলে হয়েছিল এবং নির্মাণ করেছিলেন, কার উদ্যোগে হয়েছিল এটা, ত্রিলোক মহাদেবী। আর যদি এটা কাদের কার আমলে জিজ্ঞাসা করা হয় তাহলে এই দুটোই, মানে ত্রিলোকেশ্বর মন্দির বা বিরূপাক্ষ মন্দির, এই দুটোই কিন্তু তোমার হয়ে যাবে কোনটা, দ্বিতীয় বিক্রমাদিত্য। ওকে, নেক্সট চলে যাবো, কার আমলে হিউয়েন সাং মহারাষ্ট্র ভ্রমণ করেছিলেন, মহারাষ্ট্র ভ্রমণ করেছিলেন কার আমলে, হিউয়েন সাং, তো অবশ্যই এক্ষেত্রে আমাদের দ্বিতীয় পুলকেশী হয়ে যাবে। এবং বাতাপির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, বাতাপির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, দেখলাম কি আমরা, চালুক্য আর পল্লবের মধ্যে হয়েছিল, তাই তো, আমরা পল্লব বংশ করবো নেক্সট দিন। পুররাগ পরাক্র কোন চালুক্য সম্রাটের উপাধি ছিল, পুররাগ পরাক্র কোন চালুক্য সম্রাটের উপাধি ছিল, তো এক্ষেত্রে আমাদের কীর্তিবর্মন হয়ে গেল। দেখো ইম্পর্টেন্ট পিডিএফ গুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা যারা যারা কমেন্ট করছো তাদের জন্য, যারা নতুন রয়েছো এগুলো দেখো, নলেজ অ্যাকাউন্ট পিডিএফ বলে একটা লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা এগুলো গিয়ে কালেক্ট করতে পারো, ইয়ারলি বুক বা আমাদের জেনারেল নলেজ 2020 আলটিমেট জেনারেল নলেজ এবং মান্থলি ম্যাগাজিনগুলোর লিঙ্ক, তোমরা নলেজ অ্যাকাউন্ট পিডিএফ এর লিঙ্কটা যেটা রয়েছে ওখান থেকে গেলেই সব পিডিএফ গুলো পেয়ে যাবে, প্রত্যেকটা পিডিএফ এর ডেসক্রিপশন বক্স পড়বে কোথায় কি আছে না আছে, সেই অনুযায়ী যেটা প্রয়োজন তোমরা কালেক্ট করে নেবে, ঠিক আছে। নেক্সট ক্লাস আমাদের আবার কালকে সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, এবং কালকে তোমাদেরকে একবার মনে করিয়ে দিই, কালকে কিন্তু বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মক টেস্ট রয়েছে সকাল 10টার সময় ইউটিউবে,
তো এটার লিঙ্ক তোমাদের এই ভিডিওটার আমি কমেন্ট বক্সেও পিন করে দেবো, এবং তোমরা কালকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এখানেও পেয়ে যাবে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট, সেখানে তোমরা জয়েন করে নাও। নলেজ অ্যাকাউন্টের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপস রয়েছে, সবকটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, এবং ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এই সবকটা জায়গাতে আমি তোমাদের এগুলো শেয়ার করে দেবো। তোমরা এখান থেকে যদি নোটিফিকেশন বাই চান্স না পাও, তাহলে 10টার ক্লাসের লিঙ্কগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ওখান থেকে জয়েন করে নেবে। ঠিক 10টার সময় কিন্তু কালকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টটা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে নাও, যাতে তোমাদের সবকটা নোটিফিকেশান ঠিকঠাক সময় আসে। আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। গুড নাইট।